So hello guys, welcome back to the channel. Welcome back to our Bangla vlog. নতুন বছরের নতুন উদ্দীপনা নিয়ে আমাদের পথ চলার, আমরা যেটা আনন্দ করতে এবং আনন্দকে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণই ভালোবাসি, তাই জন্য আজকে তোমাদের এত অপরিসীম ভালোবাসা, ভালো লাগা এবং তার সঙ্গে সঙ্গে ডিম্যান্ডের জন্য আজকে আমাদের এই নতুন চ্যানেলের উপস্থাপনা এবং নতুন চ্যানেলের পরিকল্পনা। কারণ আমাদের একটা অলরেডি ইউটিউবে হিন্দি চ্যানেল আছে যার নাম হচ্ছে আনবিটেন ব্লগস, যেখানে আমরা বেসিক্যালি আমাদের ট্রাভেল ব্লগ চ্যানেল, প্রচুর জায়গায় ঘুরে বেড়াই, প্রচুর মজা করি এবং সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তো হর হর মহাদেব। As because I am a Bengali, I am from, begins from Bengal, বলবো পুরোটাই বলবো যারা না চিনো তাদের জন্য, আমি কে, আমি কি করি এবং কোথায় থাকি। তার আগে বলবো ওয়েলকাম ব্যাক টু আর বাংলা ব্লগ আনবিটেন ড্রিমস বাংলা। ইউটিউবে আসার যে কারণ সেটা তোমাদের সঙ্গে যেটা বলবো, জীবনটাকে সর্বদা ভালোবাসা এবং জীবনের প্রতি মুহূর্তটাকে আরও বেশি করে এনজয় করা এবং তোমাদের সঙ্গে সেটা ভাগ করে নেওয়া। আমরা যে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়, ট্রাভেল ব্লগ বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের অপরিসীম ভালোবাসার জন্য আজকে আবার আমাদের নতুন করে পথ চলা, সেটা হচ্ছে আনবিটেন ড্রিমস বাংলা। আর তোমরা যারা আমায় চেনো না, আমি রাজ, পুরো নাম ডক্টর রাজর্ষি মুখার্জি, প্রায় প্রফেশন আই এম এ ডক্টর। আর আমার সঙ্গে আছে দুই দেবী আমার পরিবারে, আমার মেয়ে এবং আমার মিসেস। আমার মিসেস হচ্ছে রোনা মুখার্জি, পরিচয় পরও করাবো। আর তার সঙ্গে সঙ্গে আছে আমার মেয়ে হচ্ছে রুথভিকা মুখার্জি, যাকে সবাই ভালোবেসে আমরা সোনু বলে ডাকি। আর যদিও আমি গ্রামে জন্মেছি এবং গ্রামেই বড় হয়ে উঠেছি, কিন্তু এখন কাজের সূত্রে থাকি কলকাতায়, এখান থেকেই আমাদের সমস্ত পথ চলা। আর আমার পরিবারে আরও দুজনের মধ্যে আমার বাবা থাকেন আমার গ্রামের বাড়িতে, কোনো কোনো আমার সাথেও থাকেন, আর আমার মা স্বর্গীয় ইন্দিরা মুখার্জি, তিনি 2020 সালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের পরিবার ছোট্ট পরিবার। ওই 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 জগায় দিল মেরা পর তুম সুন না পায়ে হামরি বাত। My name is Rudvika Mukherjee. I study in class 1. I live in Damdam. I am 6 years old. তো আশা করি আমরা অনেক 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 ভালোবাসা দেবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দমদমের লোকালিটি এরিয়া, সুন্দর বাট এখানে হচ্ছে একদম কংক্রিটের জঙ্গল, চারিদিকে ঘন জনবসতি এবং জন অরণ্য বলা যেতে পারে, বাট জায়গাটা অত্যন্ত সুন্দর, শান্ত এবং সহযোগিতারপূর্ণ লোকজন এখানে বাস করে এবং সকলেই সকলের আনন্দ সুখ দুঃখে সকলের পাশে থাকার চেষ্টা করে। আর এখানে দেখো কত পায়রারা একসঙ্গে বসে আছে দলবদ্ধভাবে। বহু জায়গায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা, চিড়িয়াখানা তো যেতেই হবে, তার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর জায়গা যেমন শান্তিনিকেতন, আরও অনেক ব্লগ এই চ্যানেলে আসতে চলেছে, তোমাদের সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করবে, আমরাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, জীবনটাকে অত্যন্ত রঙিন এবং পরিপূর্ণ করার চেষ্টা করবো। তো আমরা এসে গেছি আমাদের ছোট্ট আমাদের রাজমহল, সেখানে পরিচয় করে দিই আমার দুই দেবীর মধ্যে একজন মিসেস ডোনা, ডক্টর ডোনা মুখার্জি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আশা করি নতুন বছরে সবাই খুব ভালো থাকবে, আনন্দ করবে, সবার জন্য অনেক শুভেচ্ছা। কি বলবো আমি জানি না, আমাদের একটা যে হিন্দি চ্যানেল আছে সেটা তো সবাই জানো, তোমরা বলেছে চলি আমাদের, আমরা এত বেশি আনন্দ করি, উই আর ডুইং সো মাচ ফান ইন আওয়ার লাইফ, সো হোয়াই নট উই স্টোর দিস মেমোরি ফর দ্য।
তো এই ভাবনা নিয়েই আমাদের অ্যাকচুয়ালি ব্লগিংয়ে আসা বা ব্লগিং করা, যে সোনু যখন বড় হবে তখন যেন এই সবগুলো দেখে নিজের ছোটবেলাটাকে এনজয় করতে পারে বা আরও বেশি করে মনে রাখতে পারে, জিনিসগুলোকে ফিল করতে পারে ছোটোবেলাটাকে, সেই জন্যই এগুলো ধরে রাখা। তারপরে এইটা দিয়েই যখন হিন্দিতে আমাদের ব্লগিং শুরু করা, তো সেখানে এত বেশি ভালোবাসা পেয়েছি সবার, এবং সবাই বলতে থাকলো রাস্তাঘাটেও যেখানে দেখা হলো যে কেন আপনারা বাংলায় করছেন না, কেন বাংলায় করছেন না। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, অ্যাকচুয়ালি যেহেতু বাই প্রফেশন ডক্টর, টাইম তো একদম হয় না, এডিটিংয়ের জন্য অনেকটাই সময় লাগে, কিন্তু সবাই যখন বলছে তাই ভেবে দেখলাম হ্যাঁ, অ্যাকচুয়ালি নিজের ভাষার মধ্যে, নিজের ভাষায় কথা বলা, নিজের ভাষার মধ্যে যে আনন্দ আছে সেটা তো একটু হিন্দিতে করতে গেলে, যাই হোক, তো সেই জন্য বাংলাতেই ভাবলাম যে একটা একটা চ্যানেল খোলা যাক। সেইটা নিয়েই আমরা এক বাংলায় চ্যানেল খুললাম, যেটাতে আমরা ডেইলি লাইফ, এই যে আমরা ঘুরতে যাচ্ছি এত কিছু, সেইগুলোকে স্টোর করব বা আপনাদের সাথে শেয়ার করব বলে মেনলি। আশা করি হিন্দি চ্যানেলটার মতন বাংলা চ্যানেলও আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাবো। সেই আশা নিয়ে আমাদের চ্যানেল চালু করা, যেটা বললাম লাস্টলি নট দ্য লিস্ট, নতুন বছর অনেক ভালো কাটুক, অনেক মজা করুক এবং একসঙ্গে অনেক অনেক মজা হবে। তো এই হলো আমাদের ছোট্ট ফ্যামিলি, উপরওয়ালার কৃপায় আমাদের দুই দেবীর সাথে আমাদের পুরো সংসার। জানি না কতটা কানেক্ট করতে পারছি, কিন্তু তোমাদের ভালোবাসা এবং তোমাদের ব্লেসিংস আমাদের প্রার্থনীয়। খুব 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 বেশি করে রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভাই বন্ধু সবাইয়ের সঙ্গে শেয়ার করো, আর যত বেশি করে সাবস্ক্রাইব করবে তত আমাদের ফ্যামিলি আরও বড়ো হতে থাকবে, এবং নিজের ফ্যামিলি মনে করে তোমরা এটাকে আরও অনেক আগে নিয়ে গিয়ে দেবে। তোমরা কী দেখতে চাইছো, কী কন্টেন্ট চাইছো আমাদের কমেন্ট করে জানিও নিচে, আমরা চেষ্টা করবো সেই কন্টেন্টের উপরেই কাজ করার। নতুন বছর অনেক ভালো কাটুক, অ্যাজ অলওয়েজ খুব ভালো থাকো, আনন্দ করো, আর সবসময় হাসতে থাকো। অনেক অনেক অ্যামাজিং ভিডিও আসতে চলেছে, শান্তিনিকেতনের ব্লগ আসবে শীতকালে, অনেক জায়গায় আমরা ঘুরতে যাবো। নতুন বছরের অনেক শুভকামনা এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, অ্যান্ড বাই বাই। सुनना भाई हमारी बात, ओए ओए ओ चुरा के दिल तेरा, हम दूर भागे तेरे बिना, गाए हमसे नाराज रहना, सजाए हम तेरी बरात।